রংপুরে ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগের নামে 4 কোটি টাকার বেশি আত্মসাৎকারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের উপকমিশনার এক প্রেস ব্রিফিং এ এ তথ্য জানান। এই সময় বলা হয় 2020 সালে মুক্তামণি ও টিএমএফ ট্রেডার্স নামে ভুয়া কোম্পানির এজেন্ট নিয়োগের জন্য রংপুর বিভাগের 7টি জেলা ও বিভিন্ন উপজেলায় অফিস চালু করেন তরিকুল ইসলাম নামের এক প্রতারক। পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করা হয়। এরপর 6 শতাধিক বেকার যুবকের কাছ থেকে 50,000 টাকা করে নিয়ে এজেন্ট ও কর্মী নিয়োগ দেওয়া হয়। পরে এই টাকা আত্মসাৎ করে রংপুর থেকে পালিয়ে যায় প্রতারক তরিকুল। এ ব্যাপারে ভুক্তভোগীরা রংপুর কোতোয়ালি থানায় প্রতারণা মামলা দায়ের করেন। গতকাল ডিবি পুলিশের একটি দল বগুড়ার শিবগঞ্জ কালীতল বাজার এলাকা থেকে গ্রেফতার করে তরিকুলকে।